ইসলামিক রীতিতে দেশ পরিচালনা করে একটি রাষ্ট্র কিভাবে অর্থনৈতিক উন্নতির শীর্ষে পৌঁছে গেল আজকে আমরা তারই বাস্তব চিত্র দেখব। মাত্র এক বছরে আফগানিস্তানের তালেবান সরকার কিভাবে আফগানি মুদ্রার মান ডলার ও রুপির উপরে নিয়ে গেল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘ ২০ বছর তালেবান যোদ্ধারা আমেরিকা ও স্থানীয় ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতার আসনে বসে এবং দেশটির নাম রাখেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। যুদ্ধে পরাজিত হয়ে পশ্চিমারা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে আফগানিস্তানের সংরক্ষিত ৯৫০ কোটি ডলার জব্দ রাখে, যার ৭০০ কোটি ডলার আটকে রাখা হয় আমেরিকান ব্যাংকে। কিন্তু তা সত্ত্বেও আফগানিস্তানের অর্থনীতিকে ঘুরে দাঁড় করিয়েছেন ইসলামী আমিরাতের তালেবান সরকার। ২০২১ সালে আমেরিকাকে হটিয়ে তালেবান যখন কাবুলের মসনদে বসল, তখন পশ্চিমাদের কূটচালের অংশ হিসেবে আফগানিস্তান থেকে আন্তর্জাতিক ব্যবসায়ী গোষ্ঠী তাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে নেয়, যার ফলে ৪ কোটি জনসংখ্যার এই দেশটি সামাজিক ও অর্থনৈতিক দুর্দশা, পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞার ফলে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়ে। বৈদেশিক সাহায্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল আফগান অর্থনীতি মুখ থুবড়ে পড়ে, ফলে দেশটি বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে একরকম বিচ্যুত হয়ে যায়। মুদ্রাস্ফীতি বাড়তে থাকে এবং দিনে দিনে বেকার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, এমনকি নগদ অর্থের সংকট দেখা যায় আফগানিস্তান জুড়ে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটিতে ১৫০০ কোটি ডলারের নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। হিসাব অনুযায়ী সরকারি ব্যয়ের ৭৫% সেসব বৈদেশিক সাহায্য থেকে মেটানো হতো, কিন্তু সব দুয়ার যখন বন্ধ হয়ে যায় আর অবস্থা যখন ব্যাগতিক, ঠিক তখনই বিশ্বকে চমকে দেয় তালেবান সরকার। ২০২১ সালের নভেম্বরে যেখানে ১ মার্কিন ডলারের মূল্য ছিল আফগানিস্তানের মুদ্রায় ১৩০ আফগানি, সেখানে ধীরে ধীরে ডলারের বিপরীতে বাড়তে থাকে আফগানি মুদ্রার দাম। গেল বছরের সেপ্টেম্বর মাসে আফগানির রেট যে হারে বেড়েছে তা বিশ্ব ব্যাংকও কার্যত বিস্মিত করেছে। এমনকি এই বৃদ্ধির নিরিখে দেশটির মুদ্রা পিছনে ফেলে দিয়েছে ডলার ও রুপিকেও। অর্থনীতিবিদরা বলছেন আফগানি মুদ্রার এমন সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে তালেবান সরকারের নেয়া এমন কিছু পদক্ষেপ, আর সেই পদক্ষেপগুলো হলো দেশে মার্কিন ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার বন্ধ করা, দেশের বাইরে মার্কিন ডলার নিয়ে যাওয়ার উপর বিধিনিষেধ আরোপ করা, অনলাইন বাণিজ্য অবৈধ ঘোষণা ইত্যাদি। এসব আইন না মানলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দেয় তালেবান সরকার, আর সরকারের এসব পদক্ষেপের কারণে ক্রমেই বাড়তে থাকে আফগানি মুদ্রার মানও। অনেক বিশেষজ্ঞের মতে আফগানিস্তানে রয়েছে আনুমানিক ৩ ট্রিলিয়ন ডলারের লিথিয়াম ভাণ্ডার। এই প্রাকৃতিক সম্পদ এবং বৈদেশিক সাহায্য ও অনুদান আফগানি রুপির মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে, কারণ ক্ষমতায় আসার পর তালেবান সরকার রপ্তানিতে বেশ সফলতা অর্জন করে ফেলে। পাহাড় পর্বত যেখান থেকে প্রচুর পরিমাণে ফল ও অন্যান্য কৃষিপণ্য রপ্তানি করে তালেবান সরকার, এবং সেই সাথে রপ্তানির তুলনায় আমদানি তারা কম করেছিল, ফলে রপ্তানির ক্ষেত্রে আগের সরকারের তুলনায় তালেবান সরকার অধিক পরিমাণে রাজস্ব অর্জন করে, যেখানে ২০২০ ও ২০২১ সালের এই দুই বছরে আফগানিস্তানের মোট রপ্তানির পরিমাণ ছিল সর্বমোট ১৭০ কোটি মার্কিন ডলার। ক্ষমতায় আসার এক বছরের ভেতর তালেবান সরকার শুধুমাত্র ২০২২ সালেই ১৮০ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে, ফলে আফগানিস্তানে মূল্যস্ফীতি ব্যাপক হারে কমে আসে। এতে করে দেশে খাদ্যদ্রব্য সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং পেট্রোলিয়াম পণ্যের দাম অন্য যে কোনো দেশের চেয়ে কম এবং স্থিতিশীল পর্যায়ে আসায় জনগণ
সুফল পেতে শুরু করে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে, বর্তমান সময়ে আফগানিস্তান সবচেয়ে উন্নত, শিল্পোন্নত ও উন্নয়নশীল অনেক দেশের চেয়েই এগিয়ে গিয়েছে। ইসলামী আমিরাত আফগানিস্তানের অর্থনৈতিক সফলতার আরও এক বড় মাধ্যম হচ্ছে বিনিয়োগ। যুদ্ধের সময় আফগানিস্তানের অতীতের সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ব্যাপক হারে লুটপাট হয়ে যায়, যার ফলে বৈদেশিক মুদ্রা ও দেশীয় মুদ্রার সংকট দেখা দিলেও তাদের হাতে সম্পদের অভাব নেই। দেশে যে পরিমাণ লিথিয়াম আছে তার মূল্য 3 লাখ কোটি মার্কিন ডলার। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, তালেবান সরকার লৌহ, আকরিক ও স্বর্ণের খনি নির্মাণে চীনা, ব্রিটিশ ও তুর্কি কোম্পানিগুলোর সঙ্গে 650 কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে। চলতি বছরের জানুয়ারি মাসে তেল উত্তোলনের জন্য চীনা কোম্পানির সঙ্গে চুক্তি করেছে তারা। তথ্য বলছে, আফগানিস্তান গত 44 বছরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয়, ফলে স্থিতিশীল আর্থিক কাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি। মাত্র 2 বছর আগে তালেবান সরকার ক্ষমতায় আসার পর আমদানিতে চোরাচালান, দুর্নীতি কঠোর হস্তে দমন করে। দেশটির ব্যাংকিং ব্যবস্থাপনায় পঙ্গুত্ব এবং পশ্চিমাদের উন্নয়ন সহযোগিতা বন্ধ করে দেয়া সত্ত্বেও তালেবান আফগান মুদ্রার স্থিতিশীলতা, মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ, রপ্তানি বৃদ্ধি ও আমদানি হ্রাস প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন সম্পন্ন করার জন্য বেশ কিছু আইনে সংশোধন তারা আনয়ন করে, ফলে আর্থিক দুর্নীতি শূন্যের কোঠায় নেমে আসে। আফগানিস্তানের অর্থনীতির মূল ভিত্তিটা হলো কৃষি ও কৃষি থেকে উপার্জিত পণ্য দ্রব্য রপ্তানির বৈদেশিক মুদ্রা। পাশাপাশি রয়েছে পর্যাপ্ত প্রাকৃতিক খনিজ সম্পদ। ধারণা করা হচ্ছে, আফগানিস্তানে 1400-এর বেশি প্রাকৃতিক খনি রয়েছে। এই খনিগুলো হলো লিথিয়াম, খনিজ তেল, আকরিক লোহা, মার্বেল, তামা, দস্তা, সোনা, কয়লা এবং সীসা প্রভৃতি। আফগান সরকার ডলারের বিপরীতে আফগানির মূল্য স্থিতিশীল রাখতে টেকসই উপায়ে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সপ্তাহে 2 বার দেশের বাজারে ডলার নিলাম করে এবং দেশের বাইরে ডলার চোরাচালান রোধকল্পে আইনের যথাযথ প্রয়োগ করে। ব্রুকিং ইনস্টিটিউশনের মতে, তালেবান সরকারের সময় আফগানিস্তানের অর্থনীতি স্থিতিশীলতা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশটির ব্যাংকিং ব্যবস্থাপনায় পঙ্গুত্ব এবং পশ্চিমাদের উন্নয়ন সহযোগিতা বন্ধ করে দেয়া সত্ত্বেও তালেবান সরকার আফগান মুদ্রার স্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি রোধ, আমদানি পুনরুজ্জীবিতকরণ, রপ্তানি বৃদ্ধি এবং শুল্ক ও কর সংগ্রহ বৃদ্ধিতে অগ্রগতি অর্জন করেছে। জাতিসংঘের তথ্য বলছে, বিশ্বের আফিম রপ্তানির শীর্ষে ছিল এই আফগানিস্তান। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আফিমের ব্যাপক উৎপাদন হতো। বছরে 30 থেকে 160 কোটি ডলার পর্যন্ত আয় করত এই খাত থেকে। সম্প্রতি তালেবান সরকার সেই আফিম চাষ নিষিদ্ধ করেছে, কারণ এটা শরিয়া আইনের বিরুদ্ধ। বিশ্লেষকরা বলছে, আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃত্তির ধারা ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে মূল মন্ত্র হলো আইনের শাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাস্তবায়ন করা। ইসলামী আইনের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান নামক রাষ্ট্রটি সারা বিশ্বে সাড়া জাগিয়েছে। আন্তর্জাতিক সহায়তা ছাড়াও যে একটি রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হলো আফগানিস্তান। ইসলামী শরিয়া আলোকে আর্থিক কাঠামো বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠাই বয়ে আনতে পারে অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক স্বাধীনতা ও সামাজিক প্রকৃত সততা ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো যে একটি দেশকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যেতে পারে এর প্রকৃষ্ট উদাহরণ আফগানিস্তান। ইসলামী আদর্শের প্রকৃত অনুশীলন যে একটি দেশকে সুখ, শান্তি ও শৃঙ্খলার নিশ্চয়তা দিতে পারে এর আলামত স্পষ্ট হয়েছে আফগানিস্তানের অর্থনীতির প্রবৃদ্ধি দেখে। আশা করা যাচ্ছে, আগামী 1 যুগের মধ্যে পাহাড় পর্বতে ঘেরা এই দেশটি কর্মসংস্থান বৃদ্ধি করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ তৈরি করবে।
উন্নত জাতি হিসেবে গড়ে উঠবে এবং অর্থনৈতিক সক্ষমতার দিক থেকে ইসলামী রাষ্ট্রগুলোর জন্য উদাহরণ সৃষ্টি করবে বলে অর্থনীতিবিদরা বেশ আশাবাদী। নিউজম্যান 24 ডেস্ক রিপোর্ট।